আমাদেরকে কেউ দাবাই রাখতে পারবে এসব রুমিন ফান তারেক যা গুন্ডা সন্তাস নষ্টা মষ্টা মানুষের কথা আপনি তো কান দিবেন না আপনি ভূমি হচ্ছে একটা চাপাবাজ যে এই বুড়া বয়সে বিয়ে হয় না তারপরে যোগ্যতা আছে কথা বলার বাংলাদেশে যদি মানবাধিকার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে যদি গুম খুনের বিচার হয় বাংলাদেশের টাকা যারা পাচার করেছে সেই টাকা যদি দেশে ফেরত আসে এবং তাদের যদি বিচার হয় সমস্যা কি ফালতু নির্বাচন কমিশন আইন বাদ রাখেন নির্বাচনের মাথায় হাত তুলে আপনাদের জড়াই ধরে আপনাদের খুশি করা খুব সহজ করোনার নাও পেতে পারে আমি পেতেও পারি আপনাদের একটু চালাক বানাইতে এসেছি চালাক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এসব ফালতু নির্বাচন কমিশন বন্ধ করুন। এদিকে মুখ খোলেন এমপি মাশরাফি বিন মর্তজা। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, সে ভিডিওটি দেখানোর আগে আমি আপনাদের আওয়ামী লীগের একজন নেত্রীর বক্তব্য শোনাতে চাই, যিনি কিনা ব্যারিস্টার রুমিন ফারানাকে কঠিনভাবে ধুলাই করেছেন। দর্শক, ভিডিওগুলো আমি এখনই প্লে করছি, তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। আমাদেরকে কেউ দাবাই রাখতে পারবে না এসব রুমিন ফান তারেক যা গুন্ডা সন্ত্রাস নষ্টা মষ্টা মানুষের কথা আপনি তো কান দিবেন না। ভূমি হচ্ছে একটা চাপাবাজ যে এই বুড়া বয়সে বিয়েই হয় না তারপরে যোগ্যতা আছে কথা বলার তার অভিজ্ঞতা আছে রাজনীতির। রাজনীতি আমরা ডাকশালে শিখেছিলাম বৈশালে, ও কি রাজনীতির মাঠে কখনো রাজনীতি করেছে? ও মুখ চালা চাপা ভেঙে খায় তারেক যা কাকা কে তারেক যা গার্লফ্রেন্ড সবাই জানে তো ওর অপকীর্তি সবাই জানে ওর কথা আপনার কেউ কোনো সাংবাদিক কানে নিবেন না। ভুয়া চাষের ভুয়া চাপা ছাড়ে চাপাবাজ রুমিন ফারান ও একটা হচ্ছে ভুয়া চাপাবাজ। ও ঠিকই সংসদে যায় আবার বলে সংসদ অবৈধ, ও আবার সংসদে প্লট চায়, সে কতটা লোভী এবং নিচ মানসিকতার পরিচয় এখানে গ্রহণ করে। ওরা কি করেছে বিএনপি পর্যন্ত কি করেছে? ওরা তো ক্ষমতায় ছিল, খাম্বা দেশ বানিয়ে রেখেছে, অন্ধকারের মতো মানুষ ছিল, ইলেকট্রিসিটি মানে একটা অমাবস্যা চাঁদ ছিল, আজকে আমরা বিদ্যুৎ কিনা আন্ডার ম্যাট্রিক যা লেখাপড়ার যোগ্যতা তারা এসে অশিক্ষিত কথাবার্তা বলে। বাংলাদেশ মানে কি? আমাদের বাংলাদেশ তো ম্যাসি সোনার বাংলায়, তা তার মানে তাদের কথা হচ্ছে ক্ষমতা চায়, টেক ব্যাক পাওয়ার টেক ব্যাক মানি। একটা কথা আছে না, চোরের মুখে কি রাম নাম, দেশ দেখতে চায় আর ওরা বলে টেক ব্যাক বাংলাদেশ, কি এর মানে হচ্ছে টেক ব্যাক পাওয়ার এন্ড মানি, তার টাকা আর ক্ষমতা চায়, দেশকে নিয়ে কিছু বলে না, ভূতের মুখে রাম না। একটা কথা চোরাই শোনা ধর্মের কথা, ওরা নিজেরাই হত্যা করে এসছে, ওরা নিজেরাই আমার বঙ্গবন্ধুকে খুন করে ক্ষমতা রেখেছে জিয়াউর রহমান, আর ও তারিক কুলাঙ্গার সন্তান একুশে গ্রেনেড হামলা চালিয়ে আমার নেত্রীকে হত্যা করতে চেয়েছিল, তারা আবার গণতন্ত্র হত্যা, যারা 15 ফেব্রুয়ারি ভোট আপনারা জানেন কি কলঙ্কজনক অধ্যায়, যারা এইভাবে একটা ইলেকশনে আসে যারা ভুয়া ভোটার তৈরি করে তাদের মুখে আপনি গণতন্ত্র মানায় বলেন, তারা স্বৈর শাসক, তারা সামরিক বাহিনী থেকে এসেছে, আর বঙ্গবন্ধু তার 54 বছর জীবনে 14 বছর জেল জুলুম খেটে তার আমাদের যিনি নেত্রী তার রক্ত ধারণ বহন করে চলছে, তিনি তার সারা জীবন জন্ম থেকে রাজনীতি দেখে দেখে ইরান কলেজে তিনি ভিপি ছিলেন, তার জীবনটা তিনি রাজনীতি পরিপক্ক একটা ব্যক্তি পরিবার থেকে এসেছে, কোথায় আমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা, কোথায় বিএনপি যারা ক্ষমতা দখল করে হত্যা করে এসেছে তাদের মুখে বড় বড় কথা, এগুলো মানায় না, এগুলো মানুষ জানে মানুষ বুঝে, এইসব কথা ধপে টেকে না। বাংলাদেশে দেখেন আমরা বলি দেশটাকে গড়ার জন্য আমাদের ম্যানিফেস্টো আমাদের টার্গেট উন্নত শিখরে পৌঁছাবো, ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, আমরা চাই দেশকে অনেক উন্নত শিখরে পৌঁছা দেখতে চাই, আলোকিত দেশ দেখতে চাই, আমরা আলোকিত দেশ দেখতে চাই, আর ওরা বলে টেক ব্যাক বাংলাদেশ, কি এর মানে হচ্ছে টেক ব্যাক পাওয়ার এন্ড মানি, তার টাকা আর ক্ষমতা চাই, দেশকে নিয়ে কিছু বলে না, যে আমরা দেশকে এরকম করতে চাই। বাংলাদেশ কি চলে গেছে রাশিয়া পাকিস্তানের কাছে? বাংলাদেশ কি বাংলাদেশ কি হারিয়ে গেছে? এই ধরনের অবান্তর অশিক্ষিত মার্কা কথা তার মুখে মানায় যে কিনা আন্ডার ম্যাট্রিক যা লেখাপড়ার যোগ্যতা তারা এসে অশিক্ষিত কথাবার্তা বলে। টেক ব্যাক বাংলাদেশ মানে কি? টেক আমাদের বাংলাদেশ তো ম্যাসি সোনার বাংলায়, তা তার মানে তাদের কথা হচ্ছে ক্ষমতা চায়, টেক ব্যাক পাওয়ার টেক ব্যাক মানি, আর আমরা বলি বাংলাদেশকে আমরা উন্নত শিখরে পৌঁছে নিয়ে যাবো, স্মার্ট বাংলাদেশ করবো। সবাই বলেন জয় বাংলা, জয় বাংলা, এই দেশ আমরা এগিয়ে নিয়ে যাবো, আমাদেরকে কেউ দাবাই রাখতে পারবে না এসব রুমিন ফান তারেক যা গুন্ডা সন্ত্রাস নষ্টা মষ্টা মানুষের কথা আপনি তো কান দিবেন না। আপনারা আমাদের এই দেশের উন্নত উন্নয়নকে ধাক্কা ধার উন্নয়নে দেখেন উপরে মেট্রো রেলের ব্রিজ যাচ্ছে, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে জয়ন্তী শেখ হাসিনা মানুষের আমলে তো বিকল্প নাই। ওরা কি করেছে বিএনপি পর্যন্ত কি করেছে? ওরা তো ক্ষমতায় ছিল, খাম্বা দেশ বানিয়ে রেখেছে, অন্ধকারের মতো মানুষ ছিল, ইলেকট্রিসিটি মানে একটা অমাবস্যা চাঁদ ছিল, আজকে আপনারা বিদ্যুৎ পাচ্ছেন, আপনারা সুন্দরমতো চলতে পারছেন, নিরাপত্তা আছে, আজকে যে মেট্রো রেল হচ্ছে, আজকে পদ্মা সেতু হচ্ছে, নিজের সরকারে গর্ব করার মতো আমাদের নেত্রী ইনশাআল্লাহ, ওদের ফালতু কথা
মানে আমেরিকার চাপ থেকে ইউরোপের চাপ থেকে জাতিসংঘের চাপ থেকে বাংলাদেশে যদি অবাধ নির্বাচন আসে বাংলাদেশে যদি মানবাধিকার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে যদি গুম খুনের বিচার হয় বাংলাদেশের টাকা যারা পাচার করেছে সেই টাকা যদি দেশে ফেরত আসে এবং তাদের যদি বিচার হয় সমস্যা কি ফালতু নির্বাচন কমিশন আইন বাদ রাখেন নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হলে বাংলাদেশে একটা পথই আছে সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি এখন আরো বেশি হবে না আপনারা তো ঘোষণা দিয়ে বলেছেন ছাত্রলীগের ছেলে ছাড়া কাউকে চাকরি দিবেন না যে নির্বাচন কমিশন আইন করে যদি জাফরুল্লাহ ভাইকেও প্রধান নির্বাচন কমিশনার করেন কোনোদিনও উনি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না আজকে ইন্টারন্যাশনাল মহলে প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে আমার জীবনে সবচেয়ে দুঃখের ঘটনা ছিল সেই ডিসেম্বরে নির্বাচন একটা দেশের 16-17 কোটি লোককে সাক্ষী রেখে তাদের চোখের সামনে কত বড় অন্যায় করা হয়েছে পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈর শাসক অনেক বদমাইশ শাসক অনেক কিছু করেছে কিন্তু একদিন নির্বাচন তার আগের রাতে কেউ করে নাই আমার জানা নাই আগে যখন মেসি রোনালদো ওদের আয়ের হিসাব দেখতাম মনে হতো এত টাকা আর্ন করে এখন আমার মনে হয় মেসি রোনালদো কত ফকির আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদের নেতা হয়ে চুরি চামারি করলে এর চেয়ে 3 গুণ বেশি টাকা আর্ন করতে পারত কোন স্তরে দুর্নীতি করেছে সাবেক আর্মি প্রধানের ভাই বিদেশে বসে বলে গুন্ডা বদমাইশ লাগে না আমার র‍্যাব আছে এটা তো আমরা নিজের কানে বলতে শুনেছি আমরা মুরাদ টাকলাকে বলতে শুনেছি র‍্যাবকে দিয়ে একটা নায়িকাকে ধর্ষণ করার জন্য তুলে আনার হুমকি দিচ্ছে র‍্যাব কি করে এটা আমরা জানি না তো এই সমস্ত কারণে যদি আপনাদের উপর নিষেধাজ্ঞা আছে এই সমস্ত ঘটনার বিচার করেন বিএনপিকে দোষ দিয়ে বা নূরদেরকে দোষ দিয়ে বা লবি করছে কে এইসব ফালতু কথা বলে লাভ হবে না আরো আমি এক বছর আগে এসে আপনাদের সাথে দেখা করছি কি জন্য যে ওই আমি তো নাও বেঁচে থাকতে পারি কালকে আমি নাও থাকতে পারি আবার আমি মনোনয়ন নাও পেতে পারি আমি পেতেও পারি আবার আমি এখানে আমার আমি হয়তো আপনাদের সংসদ সদস্য হিসেবে নাও আসতে পারি আমাকে আদালতে থাকলাম না এরকম হতে পারে আমি মৃত্যু হয়ে যেতে পারি কিন্তু আমি এক বছর আগে কি জন্য আসছি আপনাদের কাছে যে আমি কি কি কাজে ব্যর্থ হয়েছি মানে আমার কি কি করণীয় আছে আর কোথায় সমস্যা আছে আপনাদের জানতে যাতে আমি অন্তত যে সময়টুকু আছে আরো এক বছর আমি এই কাজগুলো আপনাদের জন্য করে যেতে পারি ওই নির্বাচনের আগে এসে আসার থেকে এক বছর আগে আমি বেছে নিয়েছি যে আমার তো এখনো এক বছর সময় আছে এখন করোনা নাই হ্যাঁ যুদ্ধ চলছে মানে আমাদের কিছু সমস্যা চলছে সারা পৃথিবীতেই সমস্যা চলছে শুধু আমার বাংলাদেশে না আর এই সব কিছু কিন্তু করেছে একজন মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা ওনার তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে আজকে যে আপনারা ব্রিজটা চাচ্ছেন ওটা যদি আলহামদুলিল্লাহ আমি করতে পারি ওটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেই কিন্তু আমাকে কত বড় বাজেট ওনাকে বলেই কিন্তু আমাকে আনতে হবে এবং আপনারা আমি শুধু এইটুকু বলবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ